নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে সাতাশ হাজার সাতশো তেপান্ন জন ইন সার্ভিস টিচার এবং নন টিচিং স্টাফের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট গত বাইশে এপ্রিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আগামী কাল যে সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে চলেছে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু নিতে চলেছিলেন নিতে চলেছেন বড় পদক্ষেপ এই সাতাশ হাজার সাতশো তেপান্ন জনের পুরো প্যানেলকে বাঁচানোর জন্য তিনি এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এবারে গ্রহণ করতে চলেছেন তো এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো যে ঠিক কি পদক্ষেপ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার নিতে চলেছেন তো আগামীকাল স্টে পড়ার সম্ভাবনা কতটা রয়েছে তো বিস্তারিত আপনাদের জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবেন কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ধ চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই তো বন্ধুরা আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে গত বাইশে এপ্রিল দু হাজার তারিখে কলকাতা হাইকোর্ট যে রায় ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার সালের সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে সেই নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে পুরো প্রথম থেকে স্বচ্ছভাবে নোটিফিকেশান দিয়ে কিন্তু সেই প্যানেল পুরো প্রক্রিয়াকে শুরু করতে বলেছে কলকাতা হাইকোর্ট কিন্তু এখানটাতেই সাতাশ হাজার সাতশো তেপান্ন জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছে যারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত ক্যাটাগরিগুলিতে চাকরি করছিলেন এবং দীর্ঘ প্রায় ছয় বছর চাকরি করার পর তারা কিন্তু হঠাৎ করে জানতে পারলেন যে তাদের চাকরিটা নেই কলকাতা হাইকোর্টের নির্দেশে যেহেতু প্যানেলে এতটাই দুর্নীতি হয়েছে যেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে বারবার বলা সত্ত্বেও তারা তাদের অবস্থান স্পষ্ট করেনি যে যারা যাদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদেরকে নিয়ে স্কুল সার্ভিস কমিশন কি ভাবছেন এবং যাদের যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে শুধু দুর্নীতি বলতে কিন্তু ওএমআর বিকৃতিই নয় যেমন র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া এক্সিট ভ্যাকান্সি অর্থাৎ অতিরিক্ত ভ্যাকান্সিতে চাকরি পাওয়া এবং নিয়ম বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়া এই তিনটি ম্যাটারে যারা চাকরি পেয়েছেন প্রত্যেকেই কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছেন তো এই সমস্ত চাকরি দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়ে কী ভাবছেন স্কুল সার্ভিস কমিশন এই বিষয়টা কিন্তু স্কুল সার্ভিস কমিশন একবারও বিচারপতি দেবাংশু ভাষাকে বেঞ্চে স্পষ্ট করে জানাতে পারেনি যার জন্য হাইকোর্ট বাধ্য হয়েই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরপরেই কিন্তু সমস্ত চাকরি বাতিল হওয়ার পরে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু ভীষণ রেগে যান এবং ভীষণ ক্ষোভে ফেটে পড়েন তার একটাই অভিযোগ যে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল কেন বাতিল করলো এখানে তো পুরো প্যানেল দুর্নীতিগ্রস্ত নয় সিবিআই যে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার জনের সাদা খাতায় চাকরি পাওয়া দুর্নীতির যে লিস্ট জমা করেছে আদালতে শুধুমাত্র তাদের চাকরিটাই বাতিল করতো কেন পুরো আরও এক্সট্রা উনিশ হাজার ক্যান্ডিডেটের ঘাড়ে কেন কোপ মারল আদালত এই বিষয়ে কিন্তু ভীষণ ক্ষোভে ফেটে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং তিনি যেদিন কলকাতা এক চাকরি বাতিল করে সেদিনই কিন্তু তিনি জানান সাংবাদিক সম্মেলন করে যে আমরা সুপ্রিম কোর্টে মামলাকে চ্যালেঞ্জ করছি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে লড়ব এই পুরো প্যানেলকে বাঁচানোর জন্য তো সেক্ষেত্রে কালকে। জরুরি ভিত্তিতে কিন্তু মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে কালকে এই মামলার শুনানিতে বেশ কিছু বিষয় কিন্তু উঠে আসতে চলেছে আপনারা জানেন যে এই মামলা কিন্তু তিন তারিখে একটা ডেট পড়েছিল কিন্তু মামলাটিকে জরুরি ভিত্তিতে আগামী কালকে রাখা হয়েছে যেহেতু এখানে যারা সার্ভিস টিচার ছিল তাদের বেতন বন্ধ সহ একাধিক নির্দেশ কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাং সুভাষের ডিভিশন বেঞ্চ তো সেক্ষেত্রে এই সমস্ত ইনসার্ভিস টিচারদের যারা সদ্য চাকরি হারিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের এই যে জীবন জীবিকার প্রশ্ন তারা কোন মাস অব্দি বেতন পাবে এবং তাদের পুরো প্যানেল বাতিল হবে কিনা সমস্ত বিষয় কিন্তু আগামীকালকে তুলে ধরা হবে এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি সিদ্ধার্থ মজুমদার তুলে ধরতে চলেছেন এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু একটাই দাবি রাখবেন যে সিবিআই এই মামলায় দীর্ঘ তদন্ত করছে প্রায় আঠারো মাস ধরে কিন্তু তদন্ত করেছে তদন্ত করার পর সিবিআই প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার জনের দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নামের লিস্ট জমা করেছে আদালতে তাহলে এই পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার জনের চাকরি বাতিল না করে পুরো প্যানেলটাকে কেন বাতিল করলো আদালত এই প্রশ্নেরই কিন্তু উত্তর চাইবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এমনটাই জানা যাচ্ছে ফলে আগামীতে কিন্তু আগামী দিন অর্থাৎ আগামী কালকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এখানে কিন্তু যারা ইন সার্ভিস টিচার ছিলেন তাদের যেমন এখানে জীবন জীবিকার প্রশ্ন রয়েছে অপরদিকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন যারা ওয়েটিংয়ের এখনও পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন কলকাতার রাজপথে যারা প্রায় এগারোশো দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তাদেরও কিন্তু জীবন জীবিকার একটা প্রশ্ন উঠে আসছে তো আগামী কালকে সুপ্রিম কোর্টে এই বিষয়ে ঠিক কি দিক উঠে আসে এবং কোন কোন বিষয়ের ওপর স্টে পড়ে এই বিষয়গুলি কিন্তু সকলে আশা করি নজর রাখবে এবং সকলের কাছে ভীষণ সেন্সিটিভ বিষয় তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বারো পার্সেন্ট সুদের হারে যে চার সপ্তাহের মধ্যে বেতন ফেরতে যে নির্দেশটা দিয়েছে কলকাতা হাইকোর্ট হয়তো এই জায়গাটা রেক্টিফাই হতে পারে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট হয়তো বিবেচনা করে এই জায়গাটাকে রেক্টিফাই করতে পারে হয়তো সময় বাড়াতে পারে অথবা এই বেতন ফেরত দেওয়ার বিষয়টির ওপরে স্টে দিতে পারে আর পুরো প্যানেল যেহেতু বাতিল করেছে যে অভিযোগটা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার করছেন হয়তো এই জায়গাটাও রেক্টিফাই করতে পারে স্কুল সার্ভিস কমিশনের আবেদন মতো সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে কী করবে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত এই মামলাটি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতে যিনি প্রধান বিচারপতির বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে সেখানে কিন্তু এই মামলা ফাইনাল জাজমেন্ট হতে চলেছে এবং আগামী আগামীকালকের শুনানির পরেই কিন্তু বোঝা যাবে যে ঠিক এই মামলা কোন দিকে এগোচ্ছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তিনি এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে তিনি মেনে নেবেন কি না বা এই নির্দেশের ওপর কোনো স্টে জারি করবেন কি এটাই কিন্তু এখন সব থেকে বড়ো প্রশ্ন তো কালকে আপডেটটি আপনাদেরকে সবার আগে আমি দেওয়ার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি উঠে আসে বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় স্যারের কি তার কী দৃষ্টিভঙ্গি কী পর্যবেক্ষণ এবং দুশো বিরাশি পাতার যে রিপোর্ট দুশো বিরাশি পাতার যে জাজমেন্ট বিচারপতি দেবাংশু ভাষাকে এবং সাববারাসিদির ডিভিশন বেঞ্চের সেই জাজমেন্টের ওপর কতটা হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু দেখার তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইলো আপনাদের জন্য আপডেটটি তো আপডেটটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে কিন্তু চ্যানেলটিকে ফলো করতে থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে